Okay, so thank you everyone and welcome to my fourth class on Mahabharata. In the previous classes, we have discussed about the basic features and the characteristics of the epic of the Mahabharata. We have studied about the summary of the Mahabharata, about the various parvas, 18 parvas of the Mahabharata. And we have also talked about the importance of the ethics and dharma and about the grand nature of the Mahabharata. And as we know that in our syllabus, there is the book of the assembly hall, which is the second book of the Mahabharata. So after studying the entire summary of the Mahabharata, now we have to study in detail the second book of the Mahabharata, that is the book of the assembly hall. So let us begin about the chapter summary, the detailed chapter summary of the Mahabharata. So, yes, so we have studied about who is Vyas, who is Krishna Dvaipaya and Medho Vyas, what are the 18 books of the Mahabharata. We have all studied about all these things. Now, let us start with Shobha Parva. আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম দ্যাট দ্য টেক্সট অফ দ্য মহাভারতা ইজ রিয়েলি বিগ, ইট ইজ অলমোস্ট জাইগান্টিক ইন নেচার। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে জে বি ভ্যান বিউটেনিনস মহাভারতা, ট্রান্সলেশন অফ দ্য বুক অফ দ্য অ্যাসেম্বলি হল, হুইচ ইজ অলমোস্ট 177 পেজেস লং, বিরাট বড়, 177 পাতা বড়। এই পুরো টেক্সটটা পড়াটা প্রায় একটা অসম্ভব ব্যাপার। এখান থেকে শুরু হচ্ছে মোটামুটি এই 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 জায়গা থেকে এই পুরো টেক্সটটা 177 পেজেস লং, ফলে এই পুরো টেক্সটটা পড়াটা প্রায় সত্যি একটা অসম্ভব ব্যাপার। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আলোচনার সুবিধার থেকে, যেহেতু নন ডিটেল টেক্সট এবং এখান থেকে কেবলমাত্র মানে আমাদের যেহেতু অনলাইন এক্সামিনেশন হবে, 5 এবং 10 নম্বরের প্রশ্ন করবে, মানে সরি শুধুমাত্র কেবলমাত্র 10 নম্বরের প্রশ্ন করবে এই টেক্সটটা থেকে, এই মহাভারতের এই অংশটা থেকে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে দেখবে এই সামারিটা আমি আমার গুগল ড্রাইভে আছে, আমি দরকার হলে আবার দিয়ে দেবো। এই সামারি অফ দ্য সভা পর্ব, যেটা একটা ডিটেইলড সামারি রয়েছে সভা পর্বের, এই 10টা পর্বে কি কি আছে এখানে ডিটেইলড ওয়েতে আছে, সেইটা আমরা পড়ে সভা পর্বের সামারি থেকে পড়ার চেষ্টা করব যে অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য মহাভারতা, এই অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য অ্যাসেম্বলি হল। সো লেট আস বিগিন। আমরা আগেই বলেছি দ্যাট দ্য সভা পর্ব ইজ ডিভাইডেড ইনটু 10 সেকশনস। কি কি সেকশনস? ফার্স্ট ইজ সভাক্রিয়া পর্ব, দেন দেয়ার ইজ লোকপাল ও সভাক্রিয়ার সভা ক্ষয়ন পর্ব, রাজসু ও রম্ভ পর্ব, জরাসু ও রম্ভ পর্ব মানে বুঝতেই পারছো সেখানে রাজসু ও যজ্ঞ করা হবে, যেখানে জরাসন্ধ বধ পর্ব হবে, দিগ্বিজয় পর্ব হবে, রাজসূয় পর্ব হবে, অর্ঘবিহারণ পর্ব হবে এবং শিশুপাল বধ পর্ব এবং দুধ পর্ব এবং অনুদ্যুত পর্ব। এই 10টা ভাগে আমাদের মহাভারতের সভা পর্ব ক্যান বি ডিভাইডেড। দিস ইজ দ্য পিকচার অফ দ্য পুরান কিল্লা, পুরানো কিল্লা বলা হয়, ওল্ড ফোর্ট অফ দ্য ডেলি, দ্যাট হ্যাজ বিন প্রপোজড অ্যাজ দ্য পসিবল লোকেশন অফ দ্য ইন্দ্রপ্রস্থ, মানে যে অ্যাসেম্বলিকে নিয়ে, মানে যে এই বিরাট বড় একটা ফোর্ট বা আমরা বলতে পারি যেখানে রাজ সমাগম হবে, যে ফোর্টে, যে অ্যাসেম্বলির মধ্যে, সেই যে যে সভার মধ্যে, সেই সভাটাকে অনেকে বলে দিল্লির পুরানো কিল্লা বা ওল্ড ফোর্ট, যেটা হয়তো মহাভারতের ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত। কারণ আমরা জানি যে হস্তিনাপুর অনেকখানি মানে দিল্লির কাছাকাছি তার অবস্থান, ফলে আমরা মোটামুটি সামারিটা একটু পড়ার চেষ্টা করব। চলো শুরু করি আজকে সভা ক্রিয়া পর্ব থেকে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। আমরা মোটামুটি এইটাকেই ফলো করব, মোরালেস কোনো জায়গায় সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। সো সভা ক্রিয়া পর্ব, সভা মিন্স অ্যাসেম্বলি, সভা মিন্স বেসিক্যালি কোর্ট, COURT। আর এই কোর্টের মধ্যে যারা থাকে, যারা মেম্বার অফ দ্য কোর্ট থাকে, তাদেরকে বলা হয় কোর্টিয়ার,
Courtier. So what is the meaning of the word courtier? Courtier means a person who attends a royal court as a companion or advisor to the king or the queen. The king or queen er advisor hisebe othoba shei court er member hisebe aristocratic class er jara member hoy taderke courtier bola hoy. Phole amra bolte pari dhitorashtra jodi raja hoy shei court er courtier bishwa hobe shei court er courtier hobe pandu shei eki rokom bhabe युधिष्ठिर जदि कोनो कोटेर राजा है सो अर्जुन थेके शुरू करे एवं अन्यान्य लोकेरा कर्ण थेके सरि अर्जुन थेके शुरू करे आमादेर कृष्ण थेके शुरू करे एरा प्रत्येकेई हबे एई कोटेर कोटियार फले आमादेर गल्प शुरू होच्छे अर्जुन के दिए दिस पार्टिकुलर सेक्शन सभाक्रिया पर्व कन्टेन्स फोर चैप्टार्स and 141 verses actual list of verse royeche charti chapter royeche bujhdi pachho huge in size Arjun had saved Mayasur when Khandav forest was burned Arjun ei moy namok asur ke jar namer moddhe maya ache maya means illusion maya means magic amader hindu philosophy te maya mane magic ek dhoroner enchantment jar moddhe diye amra jadukormer moddhe diye kauke bhuliye rakhte pari এবং আমরা জানি হিন্দু ফিলোসফিতে হিন্দু মিস্টিসিজমে দ্যাট ইজ এ হিউজ প্লেস ফর মায়া সো অর্জুন হ্যাড সেভড মায়াসুর হোয়েন দ্য খান্ডব ফরেস্ট ওয়াজ বার্ন যখন খান্ডব দহন পর্ব হয় তখন অর্জুন এই এই মায়াসুরকে সেভ করেছিল হোয়েন দ্য খান্ডব ফরেস্ট ওয়াজ বার্ন অ্যান্ড মায়া ওয়ান্টেড টু ডু সাম ফেভার ইন রিটার্ন অ্যান্ড রিকোয়েস্টেড অর্জুন টু আস্ক ফর সামথিং এবং সেই সময়ে মায়া বলেছিল যে আমি প্রভু আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু আই ওয়ান্টেড টু ডু ইউ সাম ফেভার কোন উপকার করতে চাই ইন রিটার্ন কারণ আপনি আমাকে আমার প্রাণ বাঁচিয়েছেন অ্যান্ড রিকোয়েস্টেড অর্জুন টু আস্ক ফর সামথিং এবং অর্জুনকে বলেছিল যে কিছু একটা চাওয়ার জন্য বাট অর্জুন অ্যাডভাইজড হিম টু ডু হোয়াট এভার কৃষ্ণ ওয়ান্টেড টু বি ডান অর্জুন ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান হি সেড দ্যাট হোয়াট এভার কৃষ্ণ অ্যাকচুয়ালি টেলস ইউ ডু দ্য থিং কৃষ্ণ যা বলবে তাই করো কারণ কৃষ্ণ is actually supposed to be the principal advisor of Arjun krishnoi arjuner buddhi mahabharate puro mahabharat ke chalabar khetre je ottonto guruttopurno bhumika palon korechen tini ei jodu bongshiyo raja krishna bolte pari jini obosshoi one of the avatars of the vishnu brahma vishnu maheshwar tar ekjon avatar hocche krishna So Krishna asked him to build a palace for Yudhishthir. So Krishna ki dekhlo je emon ekta obosthar moddhe ora royeche je they will eventually return to Hastinapur. Amra age Mahabharater puro kalpota pore niyechi. Amra jani je pore ederke Hastinapure pouchhte hobe karon era oi lakkha griho dahoner pore ei khandob forest er moddhe ghure berachhe. আলটিমেটলি তাদেরকে আবার কোর্টের মধ্যে পৌঁছতে হবে যখন পৌঁছতে হবে কোর্টের মধ্যে তার আগে কি দরকার তার আগে একটা প্যালেস চাই ফলে এই ময় দানব যেহেতু ইজ আ ভেরি পাওয়ারফুল পারসন তার আগে একে দিয়ে যদি একটা প্যালেস তৈরি করে নেওয়া যায় যুধিষ্ঠিরের জন্য সো মায়া ডিসাইডেড টু বিল্ড আ প্যালেশিয়াল অ্যাসেম্বলি হল অ্যাকর্ডিং টু দ্য টেস্ট অফ দ্য কৃষ্ণ অ্যান্ড দ্য পাণ্ডবস কৃষ্ণ এবং পাণ্ডবদের অনুমতি নিয়ে বললাম একটা বিরাট বড় প্যালেস তৈরি করে দেবো অ্যান্ড কৃষ্ণ স্টেড উইথ দ্য পাণ্ডবস হ্যাপিলি at the khandoprastho to jeta korlo seta je krishna pandobder shonge khandoprastho thike gelo etokkhon palace toiri korche and after some time he desired to leave to daroka she bolo thik ache ami eta kaj kori palace toiri hok ami ektu daroka theke ghure ashi krishna nijer jonmosthan to see his own father so having obtained the permission from kunti and yudhishthir because kunti is supposed to be the head of the entire family she is the mother and yudhishthir accompanied by the brave Shatyaki and Daruka Shatyaki hocche rather jini chalok the charioteer he set out for Daruka je Darukar jonno chole gelo Krishna and Maya went to the mountain Moinak Moinak mountain e Maya gelo lying on the north of the Kailash Kailash er north e keno in order to collect the resource material for the great assembly hall e assembly hall toiri korar jonno যে বেসিক কম্পোনেন্ট সেগুলো আনতে চলে গেল কৈলাসে হুইচ ওয়াজ ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন অ্যান্ড ব্রট আ ক্লাব ক্লাব মানে কি বেসিক্যালি CLUB ক্লাব ক্লাব মানে গদা
লাভ মানে গদা, কংখ মানে শঙ্খ। সো যে গদাটা বেসিক্যালি ভীম পাবে অ্যান্ড কংখ কৃষ্ণকে দেওয়া হবে অ্যান্ড আদার বিল্ডিং মেটেরিয়াল কম্পোজ অফ দ্য ক্রিস্টাল অ্যান্ড দ্য জুয়েলস। এই সমস্ত বেসিক যে রিসোর্স মেটেরিয়াল আনার জন্য ময় দানব চলে গেল এই মৈনাক পর্বতে, কৈলাসের নর্থে লোকেটেড। হি প্রেজেন্টেড দ্যাট মাইটি ক্লাব টু দ্য ভীমা অ্যান্ড দ্য কংখ নেমড দেবদত্ত। দেবদত্ত নামের কংটা সে অর্জুনকে দিল, এই শাঁখটা সে দিল অর্জুনকে, CONCH কংখ। And built a mansion for Dharmuraj Yudhishthir. Mansion mane, MANSION mansion. Bola uchit mansion mane. Mansion means palace. Birat boro ekta rajprasad ke bola hoy mansion. Besh. So mansion for Dharmuraj Yudhishthir. Dharmuraj means Yudhishthir. The son of Kunti entered that palace after performing the propitiatory rites. Propitiatory rites mane je basic je important rites mane gihopravesher je important somosto formula ba ritualistic je rite gulo je gulo korte hobe je je amra bolte pari basically ritualistic rite mane hocche mane 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 amader traditional dharme আমাদের ঐতিহ্যশালী ধর্মে যেগুলো করা দরকার, মানে বেসিক্যালি মন্ত্র উচ্চারণ এবং ইত্যাদির মাধ্যমে গৃহ প্রবেশের যে পথটা প্রশস্ত করা, সেই ধরনের পারফর্মিং প্রপিটিয়েটরি রাইট পারফর্ম করে অর্জুন, ধর্মরাজ, ভীম, কুন্তি মানে পাণ্ডবদের সবাই সেই প্যালেসে ঢোকার পরিকল্পনা নিল। এটি হচ্ছে সভাক্রিয়া পর্ব। বলো এই সভাক্রিয়া পর্ব নিয়ে কোনো প্রশ্ন? Any questions regarding the Shavakriya Parva? Besh. Ami tomader dujon important character er shonge ekhane porichoy korie dite chai. One is Mayasura. This is Moy, the Danava, Mayasura. Okay, this is a very famous picture where this is Mayasura. Sitting in the feet of the Arjun and Krishna, and after the Khandobdahan of the Khandobdahan Parva, Mayasur is asking for his own life, that what he can do because Krishna has saved his own life, and Krishna said to build that palatial mansion. So Maya was a great ancient king of the Asuras, Doityas, and Rakshasa races. এবার এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এই রাক্ষস বা অসুর বা দৈত্য, হু আর দে? অসুর বলতে তোমরা কি বোঝো? অসুর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অসুর? যারা হেলের কিং মানে থাকে কাছাকাছি, কিন্তু আমরা যেটা বলতে পারি সুর, সুর মানে হচ্ছে বেসিক্যালি দ্যাট হুইচ ইজ হারমোনিয়াস, অ্যান্ড অসুর মিনস that which is not harmonious, যেগুলো যেটা সুরের সঙ্গে যায় না, অসুর তালের সঙ্গে যায় না। মানে বেসিক্যালি আমরা এটুকু বলতে পারি আমাদের হিন্দু মাইথোলজিতে যারা সাবঅল্টার্ন পিপল, সাবঅল্টার্ন মানে আমাদের সোসাইটি যারা মার্জিনালাইজ পিপল, যাদেরকে আমরা অনেক ক্ষেত্রেই এই সোসাইটিতে বিভিন্ন কাস্টিস্ট ডিসক্রিমিনেশনের মাধ্যমে তাদের সমাজের অনার্য বলে, অনঅভিপ্রেত বলে সমাজের মার্জিনে বা পার্শ্বরেখায়িত করে রাখার চেষ্টা করি, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, এই ধরনের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, আমরা বলতে পারি প্রিমিটিভ রিপ্রেজেন্টেটিভ হয়তো অসুর। চিরকাল হিন্দু মাইথোলজিতে অসুরদেরকে দেখানো হয়েছে অ্যাজ পাওয়ার সিকিং ক্ল্যান্স রিলেটেড টু দ্য মোর বেনিভোলেন্ট দেবা, একদিকে দেব একদিকে অসুর। দেবেরা যারা দেবতা তারা অনেক বেশি বেনিভোলেন্ট, কারণ তারা আর্য জাতি সম্পন্ন, গায়ের রং ফর্সা। অসুররা অনেক দেখতে মনস্টারাস, দৈত্যাকৃতি, সেই জন্য তাদেরকে চিরকাল এই হিন্দু ফিলোসফিতে পার্শ্বরেখায়িত করে রাখা হয়েছে, অসুর। এবং এই সমুদ্র মন্থনের যে বিখ্যাত মাইথোলজি সেই অনুযায়ী অসুরদেরকে এই অমৃতের অংশ দেওয়া নিয়ে দুজনের মধ্যে, দেব এবং অসুরদের মধ্যে সমস্যা বাধে।
কিন্তু আমাদের এই হিন্দু মাইথোলজিতে অসুররা আমরা বলতে পারি, এই পার্শ্বরেখায়িত চরিত্র, এই মহাভারতের এই মায়াসুরকে নিয়ে অনেক ধরনের কাহিনী রয়েছে, অনেক ধরনের ইন্টারপ্রিটেশন রয়েছে। আদৌ মানে এই মায়াসুর সেই জায়গার বাসিন্দা কি বাসিন্দা নয়, নাকি মায়াসুর আসলে ইরানের বাসিন্দা, এবং জে বি ভ্যান বিউটেনের যে আমরা বলতে পারি অরিজিনাল ট্রান্সলেশন, সেখানে কিন্তু এই অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য মায়াসুর তাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। মায়াসুর কোর থেকে এসছে, মায়াসুর সেই ফরেস্টে হঠাৎ করে কি করে এলো, কিভাবে এলো। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে মায়াসুর রিপ্রেজেন্ট করছে ব্রিলিয়ান্ট আর্কিটেকচার কে, সে দারুণ তৈরি করতে পারে, ইজ এন ইঞ্জিনিয়ার অলমোস্ট লাইক বিশ্বকর্মা, হি ওয়াজ নোন ফর ইজ ব্রিলিয়ান্ট আর্কিটেকচার। অ্যান্ড ইন দ্য মহাভারত মহাসভা দ্য হল অফ দ্য ইলিউশনস ওয়াজ নেমড আফটার হিম, এই যে ময় দানবের তৈরি যে হলটা সেটা সেই তৈরি করেছে। এবং আমরা দেখতে পাবো এই খান্ডপ্রস্থ, এই যে খান্ডপ্রস্থ, এই যে ইন্দ্রপ্রস্থ, যে প্লেন অফ দি ইন্দ্র, সিটি অফ দি ইন্দ্র, যেখানে এই কুরু কিংডমের বিরাট বড় এই প্যালেসটা তৈরি হয়, সেই ইন্দ্রপ্রস্থের এই বড় প্যালেসের দায়িত্বে থাকবে আমাদের ময়, ময় কাদানো। ফলে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই ময় বা মায়াসুর প্লে করছে। এরপরে আমরা যে ক্যারেক্টারটা সম্পর্কে অল্প দেখে নেব, যিনি এই পার্টিকুলার টেক্সটে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট প্লে করতে চলেছেন, হি ইজ নান আদার দ্যান কৃষ্ণ। হিন্দু মাইথোলজিতে কৃষ্ণ ইজ আ মেজর ডেইটি, and he is generally worshipped as the eighth avatar of the god Vishnu or Narayana or the Hori. এই হরির আট নম্বর অবতার হিসেবে কৃষ্ণকে ধরা হয়, and he is also a supreme god in his own right. He is the god of the protection, compassion, tenderness and love. আমরা এই মহাভারত গল্পে যেটা বারবার দেখব সেটা হচ্ছে ইন্টারভেনশন অফ দ্য গডস। ইন্টারভেনশন মানে দ্য গডস আর পার্টিসিপেটিং ইন সাইড দ্য টেক্সট। এর আগে যেটা খুব একটা চট করে হয়নি কোনো এপিকে, যে ভগবান মানে ঈশ্বর টেক্সটের মধ্যে একটা চরিত্র হিসেবে আসছে। আমরা দেখবো যে অনেক এপিকের মধ্যে এই বিষয়টা আছে, মানে ফর এক্সাম্পল তোমরা যদি ইলিয়াড এবং অডিসি পড়ো, ইলিয়াড এর মধ্যে তোমরা দেখবে যে ইয়েস জিউস ইজ দেয়ার অ্যান্ড আদার গ্রিক গডস আর্টিমিস ইজ দেয়ার, দে আর পার্টিসিপেটিং ইনসাইড দ্য টেক্সট। ঈশ্বরের সরাসরি টেক্সটের মধ্যে চরিত্র হিসেবে পার্টিসিপেট করছেন। এই বিশেষ যে প্লয়, এই বিশেষ যে ডিভাইস, তাকে বলা হয় ডিউস এক্স ম্যাকিনা, অ্যান আনএক্সপেক্টেড পাওয়ার অর ইভেন্ট সেভিং সিমিংলি হোপলেস সিচুয়েশন। এমন একটা অবস্থা যেখানে হোপলেস সিচুয়েশন, পাণ্ডবদের জেতার কথাই নয়, পাণ্ডবরা মাত্র 5 জন আর কৌরবরা কুরুরা 100 জন ভাই, কোনো জেতার চান্সই নেই। সেই অবস্থায় একটা আনএক্সপেক্টেড পাওয়ার, কৃষ্ণর মতো একটা অদ্ভুত ক্ষমতা পাণ্ডবদের হাতে এসে পড়লো, কৃষ্ণ যে কিনা বিষ্ণুর 8 নম্বর অবতার। তাহলে গড ধর্ম যেন একদম সরাসরি যুধিষ্ঠির বা পাণ্ডবদের পক্ষে, ফলে তাদেরকে কে হারাবে, হারানো সম্ভব নয়। ফলে এই কৃষ্ণর রোলটা এই মহাভারতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল আমরা বলতে পারি। কৃষ্ণ বহু ইন্ডিয়ান মাইথোলজিক্যাল টেক্সটের সেন্ট্রাল ক্যারেক্টার, বিট মহাভারত, বিট ভগবত পুরাণ, বিট ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হ্যাঁ ভগবত গীতা কৃষ্ণরই নিজস্ব বাণী আমরা বলতে পারি, ভগবত গীতা উইচ ইজ আ পার্ট অফ দ্য মহাভারত। ফলে এই কৃষ্ণ চরিত্রটা আমরা পরবর্তীকালে আরো দেখব যখন আস্তে আস্তে ডেভেলপ করবে, একটা খুবই ইম্পর্টেন্ট জায়গায় কৃষ্ণর চরিত্রটা এই মহাভারতে যাবে। ফলে আপাতত আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো চরিত্র সম্পর্কে জেনে আমাদের টেক্সটটা এগোচ্ছি। আমরা জানলাম এই খান্ডব দহন পর্বে বা খান্ডব ফরেস্ট যখন বার্ন করলো, মায়াসুরের সন্ধান পেয়ে এই বিরাট বড় আর্কিটেকচার তৈরি করার জন্য মায়া ব্যাপৃত হলো, এবং মাউন্টেন মৈনাক থেকে উইচ ইজ লোকেটেড ইন দ্য নর্থ অফ দ্য কৈলাস সে তার রিসোর্স মেটেরিয়াল আনলো। আমাদের সেকেন্ড সেকশন লোকপাল সভাক্ষয়ান পর্ব, লোকপাল সভা খায়ান পর্ব। দেখো অনেকগুলো শব্দ রয়েছে, লোকপাল যে লোককে পালন করে, কে পালন করে, কিং, রাজা, দ্য ম্যাজেস্টিক কিং
who is supposed to be the supreme authority of that particular country. সেই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল অথরিটি সুপ্রিম অথরিটিকে কিং লোকপাল সভা ক্ষয়ন পর্ব ক্ষয়ন মানে ইন্ট্রোডাকশন শুরু করা এই লোকপাল যিনি রাজা তার সভা কেমন করে শুরু হবে গল্প আমরা পড়ব এন্ড দেয়ার আর 8 চ্যাপ্টারস এন্ড 373 ভার্সেস ইন দিস পর্ব এই লোকপাল সভা ক্ষয়ন পর্বের মধ্যে 8টা চ্যাপ্টার 373টা ভার্স And once the Pandavas were in the assembly along with great people of the and the Gandharvas, at that time the divine sage Narod came there to meet them affectionately. Ei shomoi jar jar introduction hobe he is Naroda. Naroda Narod hoche messenger god. Messenger god mane je bibhinno information ekta jayga theke arekta jaygay niye jay. Tokhon to totthyo বিলি করার বা তথ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পোস্টম্যান ছিল না ছিল নারদ এবার এই এই প্রসঙ্গে দুটো কথা একটু বলে দিই দুটো প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই প্রথমটা হচ্ছে গন্ধর্ব হু আর দ্য গন্ধর্বস এনি আইডিয়া হু আর দ্য গন্ধর্বস গন্ধর্ব একটা রাজা ছিল রাজা ছিল গন্ধরা সংজ্ঞা তো গোলাচ্ছ হিন্দুইজম বা বুদ্ধিজমে ইটস এ ক্লাস অফ সেরেস্ট্রিয়াল বিং ঈশ্বরেরই মতো কিন্তু ঈশ্বরের তলায় গন্ধর্ব যারা গানে এবং নাচে পটিয়সী উর্বশী এই গন্ধর্বদেরই একটা পার্ট দে আর ডিভাইন সিঙ্গার্স এন্ড ফিমেলস আর ডিভাইন ডান্সার্স ফ্রম দ্য গন্ধরা রিজিয়ন এই গন্ধরা রিজিয়নের যারা বাসিন্দাদেরকে গন্ধর্ব বলা হতো এবং বলা হয় যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এই গন্ধর্ব গন্ধর্বদেরই তৈরি করা ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এই এই যে গন্ধর্বদের দেখতে জেনারেলি এরকম হতো গন্ধর্ব এবং অপ্সরা এটা ভিয়েতনামের চাম বলে একটা মন্দির আছে সেখানে ক্রিয়েটেড এটা বলা হয় যে আমাদের হিন্দু ধর্মে তিনটে লোক আছে একটা হচ্ছে স্বর্গলোক একটা হচ্ছে মর্তলোক একটা হচ্ছে পাতাল লোক আর একটা হচ্ছে গন্ধর্ব লোক চারটে লোক এবং বলা হয় মহাভারতের মানে যে সব থেকে 10 লক্ষ শ্লোকের যে মহাভারতটা সেটা স্বর্গলোকে পড়া হয় মর্তলোকে অনলি 1 লাখ গন্ধর্ব লোকে তার প্রায় 75% 7.5 লাখ ফলে পুরো মহাভারতের মাত্র খুবই অল্প খানিকটা অংশ তোমরা জানতে পারছো আসল মহাভারতের পুরো অংশটাই নাকি স্বর্গলোক এবং গন্ধর্ব লোকে পড়ানো হয় সো দেয়ার আর ডিফারেন্ট ডোমেইনস লোক মানে কি ডোমেইন এরিয়া যে এরিয়াতে লোকেরা থাকে গন্ধর্ব লোক মানে যেখানে গন্ধর্বরা থাকে যেখানে এই ডিভাইন ক্লাস অফ দ্য সেলেস্টিয়াল সিঙ্গার্স অ্যান্ড ডান্সার্স যারা থাকে সে তাদেরকে আমরা গন্ধর্ব বলি বলো পরিষ্কার ফলে এই অ্যাসেম্বলিতে অনেক ধরনের গন্ধর্ব লাগলো নাচতে সিঙ্গিং প্র্যাকটিস করতে ডান্স ফর্ম শো করতে অ্যান্ড অ্যাট দ্য টাইম দ্য ডিভাইন সেজ নারদ এবং তখন নারদ এলো আর নারদের সঙ্গে কোন বিখ্যাত গ্রিক গড তার আমরা মিল পাই কেউ বলতে পারবে নারদের সঙ্গে বলো হারমেস ব্রিলিয়েন্ট দেবজানি ভেরি গুড হারমেস HERMES হারমেস ইজ দ্য গ্রিক মেসেঞ্জার গড গ্রিক মেসেঞ্জার গড অনেকটাই নারদের মতো এই যে হারমেস ইজ দ্য গ্রিক গড সান অফ দ্য জিউস অ্যান্ড দ্য প্লেইডিয়ান এই যে হারমেস often identified with the Roman Mercury, তার রোমান নাম মার্কারি এবং তার কাজই হচ্ছে একটা ইনফরমেশন এখান থেকে নিয়ে গিয়ে আর একটা ইনফরমেশন অন্য জায়গায় দেওয়া এবং এই হারমেস থেকে একটা বিখ্যাত ইংলিশ ওয়ার্ডের একটা বিখ্যাত ডিসিপ্লিনের জন্ম হচ্ছে তার নাম হচ্ছে হারমেনিউটিক্স হারমেনিউটিক্স মানে কি জানো হারমেনিউটিক্স ইজ আ ব্রাঞ্চ অফ দ্য নলেজ দ্যাট ডিলস উইথ ইন্টারপ্রিটেশন Hermeneutics is basically the theory and the methodology of interpretation. ব্যাখ্যাবাদ আমরা বলতে পারি হারমেনিউটিক্স হচ্ছে
ব্যাখ্যা বা এই যে বিভিন্ন লিটারেচারের বিভিন্ন শব্দের ব্যাখ্যা, বিভিন্ন প্যাসেজের ব্যাখ্যা আমরা করি, সেটা যে পার্টিকুলার ডিসিপ্লিন বা ফিল্ডে করা হয় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হারমিনিউটিক্স। ইট ইজ দ্য থিওরি অ্যান্ড মেথোডোলজি অফ ইন্টারপ্রিটেশন বেসিক্যালি অফ দ্য বিবলিক্যাল টেক্সট, বিভিন্ন রিলিজিয়াস লিটারেচার, উইজডম লিটারেচার, আমরা বলতে পারি ঈশপের গল্প। এই যে একটা গল্প তো শুধু গল্প নয়, গল্পের ভিতরে আছে একটা মেসেজ, গল্পের মধ্যে আছে একটা প্যারাবল বা ফেবল। মহাভারত কেবলমাত্র গল্প নয়, গল্প কি গল্প নয়? কারণ মহাভারতের মধ্যে থেকে আমরা অর্জুনের বীরত্ব, যুধিষ্ঠিরের সত্যবাচন, কর্ণ যে চিরকাল একটা একটা নেগলেক্টেড পার্সোনালিটি, একটা মানুষকে যদি তুমি চিরকাল পার্শ্বরেখায়িত করে রাখো সে কি ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা কর্ণের মধ্যে দিয়ে যাচ্ছি পাচ্ছি, যে সারা জীবন খালি স্যাক্রিফাইস করে যাচ্ছে। ফলে এই প্রত্যেকটা ক্যারেক্টার দে আর সিম্বলিক্যাল, এবং যখনই আমরা কোনো টেক্সটের ব্যাখ্যা ভেতরে ভেতরে বার করি, সেই ফিল্ডকে বলা হয় হারমিনিউটিক্স। এই বেশ কয়েকজন ভদ্রলোক রয়েছেন, ফ্রেডরিশ ক্যালাইয়ার মার্চার, উইলহেলম ডিলথেপ এবং হ্যান্স গর গাদামার, এদের কথা তোমরা পরবর্তীকালে পড়বে, যারা এই হারমিনিউটিক্স ফিল্ডটার জন্ম দেন। হারমিনিউটিক্স শব্দটা এসছে কি থেকে? হারমেস শব্দ থেকে। হারমেস কে? মেসেঞ্জার গডেস। মেসেঞ্জার গড মানে একটা ইনফরমেশন আর একটা জায়গায় নিয়ে যাবে, এই ইনফরমেশন ওই জায়গায় চালাচালি করবে, তবেই তো কনফিউশন হবে, তবেই তো ইন্টারপ্রিটেশন হবে, ব্যাখ্যার তখনই জন্ম ঘটবে যখন কনফিউশন তৈরি হবে, নাহলে হবে না। একের একটা টেক্সটের ইন্টারপ্রিটেশন যদি এসেনশিয়ালি মনোলিথিক হয়, একটা টেক্সটের ইন্টারপ্রিটেশন যদি একমাত্রিক হয়, যদি বহুমাত্রিক না হয়, তাহলে কি টেক্সটের বিভিন্ন ব্যাখ্যা হবে? হবে না তো। ফলে বহুমাত্রিক ব্যাখ্যার জন্ম দিচ্ছেন কে? হারমেস, যেখান থেকে এই ফিল্ডের জন্ম। এই ফিল্ডের নাম হচ্ছে হারমিনিউটিক্স। বলো পরিষ্কার, বলো পরিষ্কার, বলো পরিষ্কার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কোনো জায়গাতে যদি বুঝতে না পারো, যদি মনে হয় যে দিস ইজ ডিফিকাল্ট, স্যার একটু ওপর দিয়ে যাচ্ছে, আমাকে অবশ্যই বলবে, আমি আবার বলবো, ঠিক আছে? স্যার বলছি একটা কোয়েশ্চেন ছিল, হারমিস কি সেই মানে একটা বইয়ে লেখা আছে যে হারমিস মেসেঞ্জারই ওই ব্যাকাসকে ইনোর হাতে তুলে দিয়েছিল, মানে জুপিটার নাকি হারমিসকে দিয়েছিল, হারমিস ইনোকে দিয়েছিল? হ্যাঁ, এটা একটা ভার্সন আছে, এটা একটা ভার্সন অফ অ্যানাদার মাইথোলজি, এটা একটা ভার্সন হচ্ছে হারমিসের থ্রু দিয়ে তুলে দিয়েছিল। এটা অনেক 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 টেক্সটে বলে, অনেক টেক্সটে বলে না, ওই ওই হারমিস, ওই হারমিস, ঠিক আছে, সেম হারমিস। তুমি যে হারমেসের কথা বলছো ওই হারমেসি, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, নারদের কাজ ছিল অ্যাজ এ ব্রিজিং পয়েন্ট, মানে দুটো জায়গা, একটা হচ্ছে স্বর্গলোক আর একটা হচ্ছে মর্ত্যলোক, তার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। সো নারদ, দ্য ডিভাইন সেজ নারদ কেম দেয়ার, ডিভাইন মানে ঐশ্বরিক, সেজ সেজ মানে আমরা বলতে পারি ঋষি। So Yudhishthir, accompanied by his brothers, honored him and pleased him. Narodeshche chalo shobai, Narodke ora sadore ugghortona kore niye elo. Narod felt very happy and asked Dharmaraj about matters regarding dharma. This is a very important chapter because in this chapter the divine sage Narod will talk about the principles of administration and the principles of how a kingdom can be administered. Ekta kingdom kemon kore niyontron kora jay sei bishoye narod ei porbe bolbe, ebong ei je ongsho ta onek shomoy porikha 10 marks er ba 5 marks er question pore je how in the book of the assembly hall narod na r r a d a propounds about propounds, propounds মানে বললো about the principles of kingship and administration, রাজার রাজত্ব এবং প্রশাসন সম্পর্কে অত্যন্ত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নারদ বলবেন।
তিনি কেমন করে বললেন সেটা 5 নম্বরের প্রশ্নে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে, এবং সেইটাই এই অংশে আমরা দেখতে পাবো। একটু ভালো করে দেখে নাও, আমি আমিও পড়বো, তাকে তো যাতে তোমাদের এই অংশ থেকে তোমার প্রশ্নটা প্রপারলি লিখতে পারো। সো নারদ ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড আস্ক ধর্মরাজ অ্যাবাউট দ্য ম্যাটার্স রিগার্ডিং ধর্ম, অর্থ, কাম, এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি থেকে বলা হয় মোক্ষ। ধর্ম, অর্থ, কাম অ্যান্ড মোক্ষ, এই চারটে কি বলো? এই চারটাকে ইন্ডিয়ান ফিলোসফিতে কি বলে? ইন্ডিয়ান ফিলোসফিতে তাকে বলা হয় পুরুষার্থ। মনে থাকবে PURUSARTH, পুরুষার্থ। ইটস আ ভেরি কি কনসেপ্ট ইন দ্য হিন্দু ফিলোসফি। ইট মিনস অ্যাকচুয়ালি অবজেক্ট অব দ্য হিউম্যান পারস্যুট। আমাদের জীবনে যে বেঁচে রয়েছি, এই বেঁচে থাকার চারটে অবজেক্টিভ রয়েছে। ওয়ান ইজ ধর্ম, ধর্ম মিনস রাইচিয়াসনেস। ধ্রী ধাতুর সঙ্গে ময় প্রত্যয় যোগ করে ধর্ম, বরফের ধর্ম হচ্ছে ঠান্ডা করা, আগুনের ধর্ম গরম করা, মানুষের ধর্ম মনুষ্যত্ব। ধর্ম মানে কিন্তু কেবলমাত্র ওই ঈশ্বরকে পুজো করা নয়, ধর্ম মানে পাঁঠা বলি দেওয়া নয় যেটা আমরা মনে করি তা নয়, ধর্ম মানে আমার ভিতরের যে মনুষ্যত্ব তাকে জাগিয়ে তোলা, রাইচিয়াসনেস, আমি ঠিক পথে থাকবো, মরাল ভ্যালিউস, আমার মূল্যবোধকে আমি প্রপার জায়গায় নিয়ে যাব। অর্থ, অর্থ মানে কি? অর্থ মানে কেবলমাত্র টাকা নয়, অর্থ মানে প্রসপেরিটি, তুমি ভালো করে বেঁচে আছো কিনা, ঠিক স্ট্যান্ডার্ডে আছো কিনা, ইউর ইকোনমিক ভ্যালিউস ভেরি ইম্পর্টেন্ট। যদি সমস্ত তোমার অর্থ খরচ করে দাও এবং তোমার হাতে যদি কোনো রিসোর্স না থাকে, তুমি ধ্বংস হয়ে যাবে। ধর্ম, অর্থ, অর্থ কিন্তু একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট পার্ট আমাদের হিউম্যান লাইফে। অ্যান্ড দেন কামা, কামা মিন্স প্লেজার, কামা মিন্স লাভ অ্যান্ড সাইকোলজিক্যাল ভ্যালিউস। কামা ডাজেন্ট অলওয়েজ মিন সেক্স অর সেক্সুয়াল লাভ অর অ্যাট্রাকশন ওনলি। ভালোবাসা এক ধরনের আকর্ষণ, মনস্তাত্ত্বিক আকর্ষণ, তাকে বলা হয় কাম। অ্যান্ড আলটিমেটলি এই তিনটে, ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটে হচ্ছে এই পৃথিবীর, মানে যতক্ষণ সে রাজা রয়েছে, যখন সে রাজা নেই অর্থাৎ সে সন্ন্যাস নিয়েছে, তখন সে যা পারস্যুট করবে সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ মিনস অ্যাবসলিউট লিবারেশন। মোক্ষ মানে এই পৃথিবীর পার্থিব সমস্ত জিনিস থেকে সম্পূর্ণ মুক্তি, স্পিরিচুয়াল ভ্যালুস, লিবারেশন, ইম্যান্সিপেশন ফ্রম অল কাইন্ডস অফ অবস্ট্যাকলস, এই যে জিনিসপত্র গুলো আমাকে সংসারে ধরে রেখেছে। এই ধর্ম, অর্থ, কাম, এগুলোর প্রতি ভালোবাসা আমাকে সংসারে ধরে রেখেছে, এখান থেকে সম্পূর্ণ মুক্তিকে বলা হয় মোক্ষ। দিস ফোর থিংস টুগেদার ইজ নোন অ্যাজ পুরুষার্থ। পুরুষ মিনস অ্যাকচুয়ালি গডলি অর ডিভাইন, মনে থাকবে। এবং ধর্মকে এই পুরুষার্থের মধ্যে ইজ কনসিডার্ড মোর ইম্পর্টেন্ট দেন অর্থ আর কামা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ধরা হয় ধর্মকে এই তিনটের মধ্যে। আর মোক্ষ ইজ কনসিডার্ড এজ দ্য আলটিমেট আইডিয়াল অফ দ্য হিউম্যান লাইফ। এটা বুদ্ধিস্ট ফিলোসফিতেও এটাকে মোক্ষই বলা হয়, বিভিন্ন ফিলোসফিতে বিভিন্ন নাম রয়েছে এটার, কিন্তু মোরললেস আমরা বলতে পারি, সেটা শৈব ট্র্যাডিশনই হোক, সেটা বুদ্ধিস্ট ট্র্যাডিশনই হোক না কেন, মোরললেস এই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। বলো, পরিষ্কার পরিষ্কার তো? হ্যাঁ স্যার। বেশ, সো ধর্মরাজকে জিজ্ঞেস করলো অ্যাবাউট দ্য ম্যাটার্স রিগার্ডিং ধর্ম, অর্থ অ্যান্ড কাম, অ্যান্ড হি ইনকোয়ার্ড হিম হোয়েদার হি হ্যাড ডিভাইডেড হিজ টাইম জুডিশিয়াসলি ফলোয়িং ধর্ম, অর্থ অ্যান্ড কাম অ্যাকর্ডিংলি। বলে এই তুমি তোমার যে রাজার যে সময়টা সেটা সঠিকভাবে ডিভাইড করো তো বিটুইন ধর্ম, অর্থ অ্যান্ড কাম। এরকম তো নয় যে ধর্মে পুরোটাই সময় দিচ্ছ, বা অর্থ রোজগারে বেশি সময় দিচ্ছ, বা কামে বেশি সময় দিচ্ছ, একদম ইউ হ্যাভ টু ডিভাইড ইউর টাইম ভেরি জুডিশিয়াসলি ইন এ প্রপার ওয়ে। হোয়েদার আফটার কনসিডারিং হিজ ফোজ অ্যান্ড রিলেটিভস অ্যান্ড হিজ অ্যান্ড ফোজ রিলেটিভ স্ট্রেংথস, হি ওয়াজ টেকিং প্রপার কেয়ার অফ দ্য 14 পজিশনস। এরপরে তিনি 14 রকমের পজিশন, পজিশন মানে POSSESSION, পজিশন মানে অধিকার করা, অধিকার, বিভিন্ন মানে অধিকার মানে তার হাতে যে জিনিসগুলো রয়েছে, এই 14 রকমের পজিশনের কথা উনি বলেন। কার কথা মাথায় রেখে? ফো মানে কি? FOE, ফো,
শত্রু বলো। শত্রু একদম সঠিক, তার এবং তার যেটা শত্রু, তাদের যে স্ট্রেংথ শক্তি তার কথা মাথায় রেখে তিনি 14টা পজিশনের কথা খেয়াল রাখছেন, তো খুবই ইম্পর্টেন্ট। আজ থেকে প্রায় বলতে পারো 2800 বছর আগে যদি মহাভারত লেখা হয় খ্রিস্টপূর্বাব্দ 800 থেকে 400 অব্দের মধ্যে, তাহলে আজ থেকে প্রায় 2800 বছর আগে এই ধরনের ইম্পর্টেন্ট পয়েন্টের কথা কিন্তু বলছেন। কি কি? কান্ট্রি, দেশ, ফোর্ট। ফোর্ট মানে কি? ফোর্ট মানে কেল্লা, কার। কার মানে তখনকার তো কার হয়নি, তখন বেসিক্যালি ঘোড়ায় টানা গাড়ি। এলিফ্যান্ট, খেয়াল রাখতে হবে এলিফ্যান্টের কেবলমাত্র মানে যুদ্ধের সময় বার করলে হবে না, ঠিক মতো খাচ্ছে যাচ্ছে কিনা দেখতে হবে হাতিদের। ক্যাভেলরি, ক্যাভেলরি মানে CAVLRY, ঘোড়ায় চড়ে অশ্বচারী। অশ্বচারী, ক্যাভেলরি, ভেরি গুড। ক্যাভেলরি, ফুট সোলজার, ইটসেট্রা। এই 14 রকমের পজিশন যেগুলো যুদ্ধের সময় লাগবে, অন্য সময় লাগবে। কান্ট্রি, ফোর্ট, এলিফ্যান্টস, ক্যাভেলরি, ফুট সোলজার, খেয়াল রাখছো তো? উইথ দ্য হেল্প অফ 6 রয়্যাল অ্যাট্রিবিউটস। হোয়াট ইজ অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে কোয়ালিটি, তার মধ্যে সেই বিশেষ ধরনের গুণটা আছে কিনা আমরা দেখে নেবো। অ্যাট্রিবিউটের এক্সাক্ট মানে ATT, অ্যাট্রিবিউট, এক্সাক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাট্রিবিউট আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। অ্যাট্রিবিউট মানে রিগার্ড সামথিং অ্যাজ বিং কজড বাই, মানে কোনো কিছু ঘটিয়েছে, মানে তার অ্যাসাইন করা বা অ্যাবস্ক্রাইব করা। বেসিক্যালি অ্যাট্রিবিউট মানে আ কোয়ালিটি অর ফিচার রিগার্ডেড অ্যাজ আ ক্যারেক্টারিস্টিক অর ইনহেরেন্ট পার্ট অফ সাম ওয়ান অর সামথিং। কারোর চরিত্রগত একটা বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাট্রিবিউট, মনে থাকবে। কারোর চরিত্রগত বৈশিষ্ট্যকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, তার এটা আছে কিনা। কি কি অ্যাট্রিবিউট? ভিজ বলে, ফর এক্সাম্পল ক্লেভারনেস অফ স্পিচ, কথা বলার মধ্যে চাতুরতা রয়েছে তো। রেডিনেস ইন প্রোভাইডিং মিন্স, মিন্স মানে ফল, রেডিনেস মানে সঙ্গে সঙ্গে কোনো কিছু একটা দরকার সোলজারদের, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। রেডিনেস ইন প্রোভাইডিং মিন্স, আমার 10 কিলো আলু দরকার, সোলজারদের প্রয়োজন, যুদ্ধ করছে, এক্ষুনি প্রোভাইড করে দিতে হবে, দিলাম। ইন্টেলিজেন্স ইন ডিলিং উইথ দ্য ফো, শত্রুর সঙ্গে আমি ডিল করছি যখন ঠান্ডা মাথায়, একেবারে বরফের মতো মাথায়, মহেন্দ্র সিং ধোনির মতো। ইন্টেলিজেন্স ইন ডিলিং উইথ দ্য ফো, বুদ্ধিমত্তার সঙ্গে ডিল করতে হবে। মেমরি, স্মৃতি শক্তি, চাই রাজার। অ্যান অ্যাকোয়েন্টেন্স উইথ মরালস অ্যান্ড পলিটিক্স, রাজনীতি এবং ধর্মনীতি, নীতিবিদ্যা, তার উপরে জ্ঞান। অ্যাকোয়েন্টেন্স উইথ মরালস অ্যান্ড পলিটিক্স। অ্যান্ড 7 মিনস, তাহলে কি কি পড়লাম? 6টা রয়্যাল অ্যাট্রিবিউট বললাম, 14 পজিশন বললাম, 4টে পুরুষার্থ পড়লাম, আর কি পড়বো? 7 রকমের মিনস। মিনস মানে উপায়। ভিজ কি কি? সোয়িং ডিসেনশন, ডিসেনশন মানে মতবিরোধ। চেস্টাইজমেন্ট, চেস্টাইজমেন্ট মানে কি? চেস্টাইজমেন্ট, চেস্টাইজমেন্ট মানে এক ধরনের আর কি লোভ দেখানো, চেস্টাইজ করা, আমরা দেখে নেবো। চেস্টাইজ মানে, ও সরি, চেস্টাইজমেন্ট মানে টু পানিশ সিভিয়ারলি, কাউকে খুব ভয়ঙ্কর ভাবে ক্রিটিসাইজ করা বা কাউকে ভয়ঙ্কর সমালোচনা করা, তাকে বলা হয় চেস্টাইজমেন্ট। সো চেস্টাইজমেন্ট, কনসিলিয়েশন, দুজনের মধ্যে ভাব করিয়ে দেওয়া, রিকনসিলিয়েশন। গিফট, তাকে উপহার দেওয়া। ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন মানে খুব ভালো করে সেটাকে আবৃত্তি করা, মানে ঈশ্বরের, ঈশ্বরের, ঈশ্বরকে আহ্বান করা, ইনক্যান্টেশন। মিল্টনের প্যারাডাইস লস্ট যখন আমরা পড়বো দেখবো ইনক্যান্টেট করছে। মেডিসিনের উপরে নলেজ চাই এবং ম্যাজিকের উপরে নলেজ চাই, ওষুধের উপরে, কারণ দরকার যে কোনো একজনকে অসুস্থ হয়ে পড়েছে তোমার, মেডিসিনের উপরে একজন সত্যিকারের রাজার কিন্তু মেডিসিনের উপরে নলেজ চাই, এবং ম্যাজিক, ইলিউশন ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড হোয়েদার হি ওয়াজ এমপ্লয়িং আ সিঙ্গলি লার্ন ম্যান বাই গিভিং ইন এক্সচেঞ্জ অফ 1000 ফুলস, এবং বলছে যুধিষ্ঠিরকে, তুমি সত্যিকার রাজা হতে চাও, তাহলে তুমি কি একটা একজন মানুষ, যে জ্ঞানী মানুষ, তাকে তুমি এমপ্লয় করছো, নাকি বাই গিভিং ইন এক্সচেঞ্জ অফ 1000 ফুলস, মানে তুমি একজন জ্ঞানী মানুষ, 1000 বোকা মানুষের বদলে একজন জ্ঞানী মানুষকে তুমি এমপ্লয় করবে, মানে তুমি কোয়ালিটির দিকে নজর দেবে, কোয়ান্টিটির দিকে নয়। দরকার হলে 1000টা ফুলকে তুমি স্যাক্রিফাইস করো, কিন্তু একটা ইন্টেলিজেন্ট মানুষকে তোমাকে রাজসভার মধ্যে রাখতে হবে।
So he advised that if rations and salary are delayed, the troops become angry, which causes great misfortune. Bhavo, আজ থেকে 2800 বছর আগে সে বলছে রেশন মানে চাল ডাল গম এগুলো এবং স্যালারি টাকা পয়সা ঠিক সময় না দিলে তাদের যে আর্মি তারা তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে and he asked whether the king was taking care of the families of those who died or faced great dangers for his sake এবং সে বলল তুমি কি সত্যি কেয়ার করছো সেই সমস্ত পরিবারের যারা তোমার জন্য মারা গেছে বা তোমার জন্য রিস্ক নিচ্ছে ডেঞ্জার ডেঞ্জারে পার্টিসিপেট করছে সোলজাররা যারা যুদ্ধে তোমার জন্য পার্টিসিপেট করছে এটা কিন্তু একেবারে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশনের কথা আমাদের আর্মিকে আমরা সব থেকে হাই স্যালারি দেওয়ার চেষ্টা করি সব থেকে ভালো রিটায়ারমেন্ট বেনিফিট রয়েছে কারণটা কি কারণ তারা তো নিজেদের প্রাণটা আমাদের জন্য স্যাক্রিফাইস করছে So whether every day his accountants put before him in the forenoon the income and expenditure statement, যে তোমার যারা অ্যাকাউন্টেন্ট রয়েছে যারা হিসেব করে তারা কি প্রত্যেক দিন দুপুরবেলার আগে forenoon মানে বিফোর 12 o'clock তোমার রাজ্যের কত ইনকাম এবং এক্সপেন্ডিচার কতটা খরচ এবং কতটা ইনকাম তার লিস্ট তোমাকে দেয় তো নাকি দেয় না যদি দেয় তাহলে প্রত্যেক দিন দুপুর 12টার আগে রাজ্যের ইনকাম এবং এক্সপেন্ডিচারের স্টেটমেন্ট তোমার কাছে চাই মানে রাজ্য উঠে যাবে তোমার আয় এবং ব্যয়ের হিসেব কি তোমার আয় হয় দিনে 2800 টাকা তুমি যদি ব্যয় করো 3000 টাকা তোমার কি চলবে খুব তাড়াতাড়ি রসাতলে যাবে হোয়েদার দ্য ফার্মার্স ইন হিজ কিংডম ওয়্যার স্যাটিসফাইড প্রত্যেকটা কৃষক সেই কিংডমে স্যাটিসফাইড কিনা হোয়েদার হি স্লেপ্ট অনলি ইন দ্য ফার্স্ট টু কোয়ার্টার্স অফ দ্য নাইট যেটা তোমরা কেউ করো না ফার্স্ট টু কোয়ার্টার মানে কেবলমাত্র 2 ঘন্টা রাত্রিবেলা রাত্রি 10টায় ঘুমলো 12টায় উঠে বললো বা 12টায় ঘুমলো 1টা 2টায় উঠে বললো and got up in the third quarter to reflect on dharma and artho ebong ratre 3 number quarter e mane 3 number bhage uthe dharma ebong artho niye porashona arthoniti ebong dharma ami thik pothe royechi kina tumi seta koro to on learning the words of narod judhishthir bowed to him and promised that he would act on his word only judhishthir narod er kotha shune tar samne matha nichu korlo bowed him and promised that he would act on his word only tar kotha onke she cholbe his wise counsel counsel mane advice upodesh his wise counsel had indeed enlightened him enlightenment mane alok prapti kora karur gyan karur moddhe probesh korche enlightening effect so his wise counsel had indeed enlightened him and he then followed the words of narod and his kingdom spread up to the ocean bolo I will follow you ebong amar ei samrajyo ekdom samudro উপকূলবর্তী সমস্ত দেশের মধ্যে ছড়িয়ে পড়বে and thus this chapter presents the principles of the polity polity মানে রাজনীতি so this particular chapter contains principles of polity and administration administration and kingship কেমন করে রাজত্ব চলবে তার কথা নারদ 2800 বছর আগে বললেন আরো বলবেন Yudhishthir praised Narod for his advice and asked him whether he had seen before an assembly hall like the one built by Maya. Bollo Narod onek dhonnobad apni elen amake ottonto important advice about the principles of running this country apni bollen kintu apni ki erokom birat boro hall erokom assembly hall ki apni apnar jibone kono din dekhechen Narod replied ei Maya toiri kora hall Narod replied in a sweet voice that he never before in the world of the mortals he did either see or hear such a palace. Ramar jibone ei mortoloke bare the world of the mortals jara manush ki moronshil prani we are mortal we are not eternal amra sara jibon bachte parina amra shashwato noi phole ei mortal der prithibite amra erokom palace er kotha shuniyo ni dekhiyo ni amar babar jonno And when Dharmaraj requested him to describe the celestial palaces, he gave a description of the palaces of Indra, Jom, Borun, Kuber, and Brahma. बोलो मौतों लोग के तो नहीं बाबा, तबे celestial palaces है कौन-कौन बोलते बड़ी? Celestial माने C E S T I L, celestial माने की? छोड़गियो. छोड़गियो, something related to divine, something that is transcendental, transcend कोरेक अच्छा तके छोड़गियो बोले. celestial ঈশ্বরের লোকে বা দেব লোকে এরকম দেখেছি যেরকম কারকার ইন্দ্র জোম বরুণ কুবের ব্রহ্মা and said that
he saw them all in previous ages, and the palace of Dharmaraj was the best of the art. বলে এগুলো সবই আগে দেখেছি, কিন্তু তোমার প্যালেসটা, ধর্মরাজের প্যালেসটা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। Then Yudhishthir asked Narod, why he mentioned only King Harishchandra among the royal seers in the assembly hall of Indra? জিজ্ঞেস করলো যুধিষ্ঠির এই কথা প্রসঙ্গে, কেবলমাত্র হরিশ্চন্দ্রের কথাই বললো, among the royal seers in the assembly hall of Indra, Indra অর্থাৎ স্বর্গলোকে ইন্দ্রর অ্যাসেম্বলি হলের একমাত্র হরিশ্চন্দ্র জায়গা পেয়েছে। রয়্যাল সিয়ার, সিয়ার মানে যারা যে ভবিষ্যৎ দেখতে পায় এমন একজন মানুষ, রয়্যাল সিয়ার। আমরা একবার দেখে নেব যে রাজা হরিশ্চন্দ্রকে, আমরা জানি রাজা হরিশ্চন্দ্র ছিল একজন মাইথোলজিক্যাল কিং, যাকে নিয়ে আমাদের প্রথম সিনেমা, আমাদের ভারতবর্ষের প্রথম যে সিনেমা রাজা হরিশ্চন্দ্র 1913 সালে তৈরি করা হয়। এই রাজা হরিশ্চন্দ্র কে ছিল আমরা একটু দেখার চেষ্টা করব, আমরা দেখে নিয়ে আবার ফিরে আসবো। কিংবদন্তি, লিজেন্ডারি কিং অফ ইন্ডিয়া। সো লিজেন্ড মানে কিংবদন্তি, কিংব মানে 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 কাহিনী অনুসারে বা মাইথোলজি অনুসারে। সো হরিশ্চন্দ্র ইজ আ লিজেন্ডারি ইন্ডিয়ান কিং অফ ইক্ষ্বাকু, বা অনেকে বলে হচ্ছে সোলার ডাইনাস্টি, সূর্যবংশীয়, who appear several legends in texts like Oitreya Brahmana, Mahabharata, Markandeya Puran, এরকম বিভিন্ন পুরাণে এবং দেবী ভগবত পুরাণে হরিশ্চন্দ্রের কথা রয়েছে। হরিশ্চন্দ্র কিসের জন্য বিখ্যাত? Because for his charity, তার দানের জন্য বিখ্যাত। And according to this legend, হরিশ্চন্দ্র gave away his kingdom, sold his family, নিজের পরিবারকে বিক্রি করে দিয়েছিল, রাজা রাজত্ব দিয়ে দিয়েছিল, তার কাছে চেয়েছিল সাবজেক্ট দিয়ে দিচ্ছে, and agreed to be slave, নিজে একজন slave পর্যন্ত হয়েছিল, একজনের চাকর, and all fulfilled to promise he had made to the sage বিশ্বামিত্র, বিশ্বামিত্রর মুনির promise ছিল যে তুমি তাকে ফেরাতে পারবে না, এবং কেউ তোমার কাছ থেকে চাইলে তুমি ফেরাতে পারবে না, তার জন্য হরিশ্চন্দ্র সব কিছুকে দিয়ে দিয়েছে। এটা বিখ্যাত পেন্টিং, রাজা রবি ভার্মার পেন্টিং, আমাদের ইন্ডিয়ান গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেইন্টার হচ্ছে রাজা রবি বর্মা। এখন হরিশ্চন্দ্র হ্যাজ লস্ট হিজ কিংডম এন্ড অল দ্য ওয়েলথ, পার্টিং উইথ হিজ ওনলি সান ইন অ্যান অকশন, নিজের সানকে অকশনে বিক্রি করছে, নিলামে চড়াচ্ছে। সেই রাজা হরিশ্চন্দ্র যে দানের জন্য বিখ্যাত, সেই কেবলমাত্র ইন্দ্রের রাজসভায় স্থান পেয়েছে, আর কেউ পায়নি মর্ত থেকে। So what was the greatness of Harishchandra by which he competed even with Indra? মানে হরিশ্চন্দ্রের কি গ্রেটনেস, তার ফলে সে ইন্দ্রর সঙ্গে পর্যন্ত প্রতিযোগিতা করেছে। He further questioned, মানে যুধিষ্ঠির question করছে, whether he saw his father Pandu, আমার বাবা পাণ্ডুকে তুমি দেখেছো স্বর্গলোকে, in the world of the mains, and how he did meet him, and what he said to him, তুমি তাকে দেখে কি বললে? মেইন মানে এমএ এনই, এখানে মেইন মানে হচ্ছে মানে কেবলমাত্র এমই এন নয়, এখানে ওই ঐশ্বরিক লোকে যারা পার্টিসিপেট করে যে সমস্ত মানুষ, তাদেরকে তুমি দেখেছো কিনা, তাদের মধ্যে পাণ্ডুকে দেখেছো কিনা। হি সেড দ্যাট হি ওয়াজ ইগার টু লিসন টু অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্যাট, বলো আমি আমি সেগুলো শুনতে চাই। দেন নারদ স্টার্টেড ডিসক্রাইবিং দ্য মেরিটস অফ হরিশ্চন্দ্র, এবার নারদ হরিশ্চন্দ্র সম্পর্কে বললেন, অ্যান্ড সেড দ্যাট the king became both resplendent and famous by the virtue of the blessings he received from brahmins that were satisfied with the charity of the king. বলে যে রাজা হরিশ্চন্দ্র resplendent মানে প্রচুর টাকা হয়েছিল এবং তিনি বিখ্যাত হয়েছিলেন, কারণ ব্রাহ্মণরা এই কিং এর চ্যারিটি দেখে তাকে সমস্ত ক্ষেত্রে আশীর্বাদ করেছে। Hence he was given the palace of honor in the court of Indra, এত দানের জন্য সে ইন্দ্রের রাজসভায় স্থান পেয়েছে। এবার ইন্দ্র নারদ একটা জিনিসের কথা বললেন, একটা রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইস এর কথা বললেন, তার নাম হচ্ছে রাজসূয় স্যাক্রিফাইস। আ কিং হু পারফর্মস দ্য রাজসূয় স্যাক্রিফাইস উইল স্টে উইথ ইন্দ্র হ্যাপিলি, এবং এই হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করেছিলেন। ইওর ফাদার হু ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট দ্য প্রসপেরিটি অফ দ্য হরিশ্চন্দ্র, বলছে পাণ্ডু হরিশ্চন্দ্রের এই অবস্থা দেখে অবাক, came to know that I was visiting this art, তিনি জানেন যে আমি এই পৃথিবীতে এসেছি। নারদ বলছেন তোমার বাবা পাণ্ডু জানেন যে আমি এই পৃথিবীতে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি,
and sent a message to you through me, in which he asked you to perform Rajasu sacrifice as you were capable of defeating all the kings on the earth. Rajasu ki ek dhoroner joggo jar moddhe diye ekta ghora ke chhede deya hoy ebong sei ghora sara amra jani sara onekta ashwamedher motoi ar ki ek dhoroner imperial sacrifice এবং সেই ঘোড়া সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং যার মধ্য দিয়ে এরা বিভিন্ন জায়গায় দখল করে, যেখানে যেখানে রাজারা শিকার করে নেয় সেই ঘোড়াকে, তাদের তারা অটোমেটিক্যালি সারেন্ডার করে, আর যারা শিকার করে না সেখানে যুদ্ধ হয়। এই রাজস্ব মিনস কিংস ইনগোরেশন অর স্যাক্রিফাইস, ইটস আ স্রৌত রিচুয়াল অফ দ্য বেদিক রিলিজিয়ন, আমাদের বেদ অনুযায়ী এই এই এর রেফারেন্স রয়েছে। এবং এর মধ্যে এই ক্যাটল রেড, ক্যাটল রেড মানে গরু ছেড়ে দেওয়া, ঘোড়া বা গরু কোন একটা গবাদি পশুকে বেসিক্যালি ছেড়ে দেওয়া হয় আফটার দ্য অ্যানয়েন্টেশন অফ দ্য নিউ কিং, দ্য নিউলি অ্যানয়েন্টেড কিং, মানে নতুন অভিষিক্ত রাজা সিজেস দ্য ক্যাটল বিলঙ্গিং টু হিজ রিলেটিভ অ্যান্ড দেন গিভস পার্ট অফ দ্য প্রসপেরিটি টু দ্য রিলেটিভ, তাকে আবার তাকেও আবার স্যাক্রিফাইস করে। তো এই এইটা হচ্ছে একটা বেসিক্যালি রাজস্ব যোগ্য, ইম্পেরিয়াল স্যাক্রিফাইস অফ দ্য কিংস ইনগুরেশন আমরা বলতে পারি, যেটা করতে পাণ্ডু বলেছে নারদকে। নারদ সেই মেসেজ এসে দিচ্ছে কাকে? যুধিষ্ঠিরকে। পরিষ্কার কি পরিষ্কার নয় বলো? পরিষ্কার তো, বেশ। সো অ্যাজ আ রেজাল্ট হি অলসো উড লাইক হরিশ্চন্দ্র stay for a long time in the palace of Indromerini, এবং এর ফলে সেও চায় যে হরিশ্চন্দ্র অনেক দিন ইন্দ্রর প্যালেসে থাকুক। এন্ড আমরা জানি যে হিন্দু ধর্ম অনুযায়ী এই সাইকেল অফ দ্য বার্থ এন্ড দ্য রিবার্থ, মৃত্যুর পরে আবার জন্ম, জন্মের পরে আবার মৃত্যু হতে থাকে, কিন্তু সেটা যাতে হরিশ্চন্দ্রের ক্ষেত্রে না হয় সেটা পাণ্ডুও চায়। এন্ড হ্যাভিং অ্যাডভাইস যুধিষ্ঠির টু ফুলফিল দ্য ডিজায়ার অফ হিস ফাদার, নারদ টুক লিভ অফ হিম, বলে এবার আমাকে ক্ষমা করো, আমাকে যেতে হবে, আমাকে পারমিশন দাও, অনুমতি দাও। And went to Dwaroka, এবং সেখানে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল নারদ, accompanied by the sages, বিভিন্ন ঋষিদেরকে নিয়ে। And later Yudhishthir consulted with his brothers regarding the performance of the Rajshu. এবার যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে আলাপ আলোচনা করতে শুরু করলো, কেমন করে এই রাজসু যজ্ঞ তিনি করবেন। আমাদের সেকশন থ্রি, তার নাম হচ্ছে মা দুধ এসছে, মা দুধ এসছে, দুধ, রাজসূয় রম্ভ পর্ব। রাজসূয় রম্ভ পর্বের মধ্যে সাতটা চ্যাপ্টার রয়েছে এবং 265 ভার্সেস রয়েছে। তার আগে আমরা তোমরা আমাকে বলো যে কোন জায়গাতে এই দুটো পর্ব যেটা পড়ালাম কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা। 10টা পর্বের মধ্যে দুটো পর্ব হয়ে গেছে, আমাদের মোটামুটি 3 দিন বা 4 দিন লাগবে এটা শেষ করতে। বলো, এনি কোয়েশ্চেন্স? স্যার আমার সে একটা ইন্দ্রপ্রস্থ কিভাবে প্রতিষ্ঠা হলো ওইটা একবার ডাউট হয়ে গেছে, মানে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ইন্দ্রপ্রস্থ কি বলছো, কি বলছো? ইন্দ্রপ্রস্থ যেটা হয়েছে, যে প্রধান জায়গা হস্তিনাপুর, তার খানিক দূরে এই ইন্দ্রপ্রস্থের যে বিরাট বড় অ্যাসেম্বলি হলটা, এটা এস্টাবলিশ করবে ময় দানব। যেটা ঘটেছিল সেটা হচ্ছে, আমরা যদি একটু আগে চলে যাই, আমরা দেখব এই যে দ্রৌপদীর সঙ্গে বিয়ে হওয়ার আগে এই লাক্ষাগ্রহ, হাউস অফ দ্য ল্যাক, আমি এই পর্বটা যখন পড়িয়েছিলাম, যারা আমার সঙ্গে ছিল তারা জানো যে যখন মাদ্রি মারা যায় এবং পাণ্ডু মারা যায়, তারপরে পাণ্ডবরা কুন্তির সঙ্গে, কারণ এটা তো মারা গেছে, কুন্তির সঙ্গে ফেরে, এবং তখন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের হস্তিনাপুরে তখন শকুনি এবং দুর্যোধন এরা প্ল্যান করে এদেরকে মারার জন্য, এবং তখনই লাক্ষ, লাক্ষ মানে এক ধরনের গ্লু, এক ধরনের আঠা, এক ধরনের গাছের আঠা দিয়ে তৈরি একটা বাড়ি পুরোচনকে দিয়ে তৈরি করা হয়, এবং এটাকে জ্বালিয়ে দিয়ে এদেরকে মারার প্ল্যান করে।
সেটা বিদুর জেনে ফেলে, এবং যেটা করে সেটা হচ্ছে পাণ্ডবরা এই লাক্ষাক গ্রহ থেকে কোনোভাবে পালিয়ে বাঁচে, পালিয়ে বেঁচে তারা জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং হস্তিনাপুর ধরে নেয় যে তারা মৃত। এবার এই সময়ে তারা দ্রুপদের কন্যা দ্রৌপদীকে বিয়ে করে, মানে পাঁচ ভাইয়েরই বিয়ে হয়। এবং এই সময়ে তারা এই খাণ্ডব দহন পর্ব বলে একটা পর্ব আছে, মানে একটা বেসিক্যালি একটা ছোট্ট এপিসোড রয়েছে এই খাণ্ডব ফরেস্ট, খাণ্ডব দহন পর্ব, এই খাণ্ডব ফরেস্টের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছিল। খাণ্ডব, ও খাণ্ডব, KHANDBLVA, খাণ্ডব দহন পর্ব। হ্যাঁ, এবার এই যে তারা এই খাণ্ড ফরেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, এবার যেটা ঘটে সেটা হচ্ছে যে বেসিক্যালি কৃষ্ণ অ্যান্ড অর্জুন অ্যাকম্পানিড বাই সাম ফ্রেন্ডস ওয়েন টু দ্য ব্যাঙ্কস অফ দ্য যমুনা ডিউরিং দ্য সামার ডেজ। হোয়াইল ওয়ান্ডারিং দেয়ার বোথ অফ দেম রিচড আ ভেরি বিউটিফুল প্লেস অ্যান্ড দ্যাট ওয়াজ নিয়ার দ্য খাণ্ড ফরেস্ট। এবার কি ঘটে সেটা হচ্ছে যে কৃষ্ণ এবং অর্জুন দুজনে ঘুরে বেড়াচ্ছিল, এবার এই সময় অগ্নি, অগ্নি তো ফায়ার গড, অ্যাপ্রোচ দেম, অগ্নি তাদের কাছে আসে। অ্যান্ড হি টোল্ড দেম দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম স্টোম্যাক ডিসঅর্ডার ওয়িং টু ইজ ড্রিঙ্কিং দ্য ঘি দ্যাট ওয়াজ কন্টিনিউয়াসলি পোর্ড ইন দ্য 100 ইয়ার স্যাক্রিফাইস পারফর্ম ফ্রম বাই দ্য কিং সেতকি। কিং সেতকি যেটা করছে সেটা হচ্ছে কনস্ট্যান্টলি অগ্নিকে খালি ঘি খাইয়ে যাচ্ছে প্রায় মানে গত 100 বছর ধরে, মানে তার স্টোম্যাকের রোগ হয়ে গেছে, প্রত্যেক দিন খালি ঘি দিচ্ছে, অগ্নি বলছে আমি পারি। তো বার্নিং অফ দ্য খাণ্ডব ওয়াজ দ্য ওনলি রেমেডি ফর দ্যাট, বলছে যদি আমি আমার নিজের স্টোম্যাককে ক্লিনস করতে হয় তাহলে আমাকে প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হবে। ভেজিটেবল কোথায় পাওয়া যায়? ফরেস্ট। তো হি রিকোয়েস্টেড দেম টু গার্ড হিম ফ্রম ইন্দ্র, মানে এই পর্বটা কিন্তু অ্যাসেম্বলি হলের মধ্যে নেই, এটা আদি পর্বে রয়েছে। অ্যাসেম্বলি হল শুরু হচ্ছে এই খাণ্ডব দহন পর্বের পরে, মানে যেখানে ময় দানব এই এই জঙ্গল থেকে বেরিয়ে এসছে। তো তখন কি ঘটলো, তখন একে কৃষ্ণ বললো ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি খাণ্ডব ফরেস্টটাকে পুড়িয়ে ফেলো। হি রিকোয়েস্টেড দেম টু গার্ড হিম ফ্রম ইন্দ্র, বললো আমি যখন পোড়াবো তখন ইন্দ্র রেগে যেতে পারে। হোয়াইল হি ওয়াজ এঙ্গেজড ইন সেটিং দ্য ফায়ার টু দ্য ফরেস্ট, কারণ ফায়ার মানে ফরেস্টকে পোড়ানো তো অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ফিলোসফি দ্যাট ইজ ভেরি মাচ ইন ইলিগাল অ্যাক্টিভিটি। বললো ঠিক আছে আমি ইন্দ্র থেকে তোমায় তোমায় রক্ষা করবো, তুমি তুমি তোমার স্টমাকটাকে ঠিক করো। So they agreed to it. Then Agni gifted Arjun with the bow called Gandiv. এই সময় অগ্নি গান্ডীব যে ধনুকটা দিয়েছিল, and an inexhaustible quiver, এক ধরনের এমন একটা কুইভার যেটা কোনোদিন শেষ হবে না, কুইভার মানে যেখান থেকে তীর বার করে। And he offered the Sudarshan disc and the mace Komodoki to Krishna. এবং কৃষ্ণকে সুদর্শন চক্রটা এই অগ্নি দিয়েছিল। এবার এবার কি ঘটে, এরপরে এই পুরো ফরেস্টটাকে পুড়িয়ে ফেলা হয়। এবং যখন পুড়িয়ে ফেলা হয়, মানে যে মুহূর্তে পোড়াবার প্ল্যান করা হয়, তখন এখানে বেরিয়ে আসে এই ময়, এই মায়াসুর বা ময় বেরিয়ে আসে, বলে আমাকে বাঁচান কারণ অগ্নি এই পুরো ফরেস্টটাকে পুড়িয়ে ফেলছে। বলে ঠিক আছে আমি আমি বলে দেবো অগ্নিকে, তুমি কেমন করবে না, তুমি চলে এসো, তুমি এই ফরেস্ট থেকে বেরিয়ে পড়ো। এবং এই মায়া মায়াসুরকে বাঁচায় বলে তখন মায়াসুর বলে যে এই খাণ্ডব দহন পর্ব থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার কি চাই বলুন, আমি এই অসুর কুলের প্রধান মায়াসুর। তখন আমাদের কৃষ্ণ বলের কাজ করো, তুমি আমাদের অ্যাসেম্বলিটা তৈরি করে দাও, যে বিরাট বড় হলটা রয়েছে যেখানে মানে আমাদের একটা হল তো তৈরি করতে হবে, কারণ যুধিষ্ঠিরের পরে রাজা হবে তাই না, তাহলে আমার একটা আমাদের একটা বড় হল চাই। ফলে ইন্দ্রপ্রস্থে এরকম একটা বড় হল তুমি তৈরি করে দাও। ইন্দ্রপ্রস্থ কোথায়? ইন্দ্রপ্রস্থ হচ্ছে দিল্লির কাছে একটা নগরী, যেটা এখনো ওই পুরান কিল্লা বলা হয়, এই যে পুরান কিল্লাকে ইন্দ্রপ্রস্থ বলা হয়, এইখানেই এই অ্যাসেম্বলি হল বা সভাটা তৈরি করা হয়, যার নাম অনুযায়ী হচ্ছে সভা পর্ব। যে সভা পৃথিবীতে এরকম মর্টাল মেনদের ওয়ার্ল্ডে এরকম সভা কেউ কোনোদিন দেখেনি। দ্য পুরান কিল্লা দ্য ওল্ড ফোর্ট অফ দিল্লি দ্যাট হ্যাজ বিন প্রপোজড অ্যাজ দ্য পসিবল লোকেশন অফ দ্য ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থে এই যে আমাদের ধর্মরাজ যুধিষ্ঠিরের সভা তৈরি করে কে? ময় দানব কৈলাস থেকে জিনিসপত্র এনে, যেখানে নারদ পরবর্তীকালে ভিজিট করে। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার
স্যার ওইখানে একটু ঠিক বুঝতে পারলাম না, সে আগুন যখন লাগালো ওই অগ্নিদেব, তার আগেরটা হ্যাঁ কি বললেন হ্যাঁ যে যখন বনটাতে আগুন লাগানো হয়েছে, অগ্নিদেব যখন বনটাতে আগুন লাগিয়েছে তার আগে একটা কি বললেন না বুঝতে পারলাম না, না, তার অগ্নিদেব অগ্নিদেব স্টমাকের প্রবলেম হচ্ছিল, সেই জন্য তার মানে তার আগুন দিয়ে তার নির্বাপন করে মানে পুরো ওই ফরেস্টটাকে আগুন দিয়ে জ্বালিয়ে সে নিজেকে একটু পিউরিফাই করতে চায়, কারণ সে ঘি খেয়ে খেয়ে মানে ক্লান্ত হয়ে পড়েছে, বুঝতে পেরেছ? এবার আগুন পুরো যখন আগুন দিয়ে ধ্বংস করে ফেলে পুরো ফরেস্টটাকে, তখন সেই খাণ্ডব দহন পর্বে মায়াসুর এসে বলে যে আমাকে তো মেরে ফেলছে অগ্নি, তাহলে আমি কি করব। তখন কৃষ্ণ বলে ঠিক আছে তুমি চলে এসো, আমি বাঁচিয়ে দিচ্ছি তোমাকে, তোমার গায়ে আগুন লাগবে না। এবার সেই জন্য মায়াসুরকে গিফট করে, মায়াসুর তাদেরকে বলে যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমাকে কি গিফট করব। সেই তখনই অ্যাসেম্বলি হল তৈরি হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ বেশ, আর কারোর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারোনি কেউ কোনো অংশ? বেশ, তাহলে এই রাজসূয় রম্ভ পর্বটা আমি পরের দিন পড়াচ্ছি, দুটো সেকশন আজকে থাক, ঠিক আছে? তাহলে মোটামুটি 1 ঘন্টা অতিক্রান্ত, আমরা রাজসূয় রম্ভ পর্বটা পরের দিনের ক্লাসে পড়াচ্ছি। আজকে তাহলে ক্লাস আমরা এখানেই শেষ করছি, বলো আর কারো কোনো প্রশ্ন, কোনো অসুবিধে নেই? বেশ, আমি তাহলে রেকর্ডারটা বন্ধ করছি, রেকর্ডারের